দেখেন কিসের খাবার খাওয়ার চ্যানেল আর্ট আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে সব সকলে তো চ্যানেল আর্ট ব্যবহার করছেন, বাট একটা সমস্যা হচ্ছে কি সকলের লেখাগুলো টেক্সটগুলো ভিন্ন হয়ে যাচ্ছে বা উপর নিচে চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটাকে সেন্টারে আনার দুইটা পদ্ধতি আছে, সেন্টারে আনার একটা পদ্ধতি আছে, সেটা আমরা আচ্ছা সাব্বির হোসেন, আপনি কি চ্যানেল আর্টের এইটা কথা বলতেছেন? এটা সিম্পল, এখানে আপলোডে ক্লিক করবেন, সিলেক্ট ফ্রম কম্পিউটার, এটা ক্লিক করে আপলোড করে দিবেন। আচ্ছা আপনার আসতেছে না? আচ্ছা আসবে, নেট স্লো হলে এটা আসবে, চ্যানেল আর্ট আসতে সমস্যা করে, চ্যানেল আর্ট, হ্যাঁ চ্যানেল আর্ট আসতে একটু সময় নেয়, ঠিক আছে, ওটা নিয়ে টেনশন করা যায়, চ্যানেল আর্ট আসতে একটু সময় নেয়, যদি কারো সঙ্গে সঙ্গে চলে না আসে বিভ্রান্ত দরকার নেই, আর চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন চ্যানেল আর্ট কিভাবে ঠিক করা যেতে পারে, ফার্স্টে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ করবেন, ইউটিউব আসার সরি গুগলে আসার পর ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ করবেন, তারপর দেখবেন এখানে অনেক ধরনের চ্যানেল আর্ট পেয়ে যাবেন, এখানে অনেক ধরনের ইউটিউব চ্যানেল আর্ট পেয়ে যাবেন, তার মাঝ থেকে যেগুলো ব্ল্যাঙ্ক আছে ইউজ করা না, তৈরি করা না, ব্ল্যাঙ্ক যেগুলো আছে সেগুলো কয়েকটা ভিউ করবেন। এক একটা করে ভিউ করে দেখবেন কোনটা পারফেক্ট মনে হচ্ছে, এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, একটু দেখি। আচ্ছা আমি এই চ্যানেল আর্টটা নিয়ে নিচ্ছি, আচ্ছা আমি চ্যানেল আর্টটা নিলাম, এখন ক্যানভাতে চলে যায়। ক্রিয়েটেড ডিজাইন, কাস্টম ডিজাইন, ওয়াট কত ছিল, 2560, 2560 ইনটু 1440, ঠিক আছে। আচ্ছা ক্রিয়েট এ নিউ ডিজাইন, এটা আমাকে ডিস্টার্ব করতেছে কেন,
আচ্ছা 2560 1440 একটা ডিজাইন আমার তৈরি হয়েছে। আচ্ছা তারপর দেখেন এখন কি করা যায়। আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করে ড্র্যাগ করে আপনার যে চ্যানেল আর্টটা আছে সেটা নিয়ে আসুন। এখানে বোধহয় একটা আনা আছে, সেমটাই আনা আছে। এখানে আমি আর ডিভাইস থেকে আনলাম না, এটা নিয়ে নিলাম। এটা আমি ড্র্যাগ করে এটার পেজের সমান করে দেন, ড্র্যাগ করে আমার পেজের সমান করে দিলাম। এখন হচ্ছে আপনার পেজের ডিজাইনটা করতে হবে। এখন আপনার ডিজাইনটা যেটা করতে যাচ্ছেন সেই ডিজাইনটা এখন করতে হবে। আমি টেক্সটটা একটা টেক্সট নেই, টেক্সটটা একটা হেডিং নেই। আচ্ছা আমার টেক্সটটা একটা হেডিং নিলাম, এটাকে আমি বড় করে সেন্টার করে নিচ্ছি। এটা এটা কিসে সেন্টার করবেন বলেন? এটার সেন্টারটা করবেন হচ্ছে এই যে আপনি মাঝখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, মাঝখানে যে এই যে একটা স্কোয়ার লাইন, এই যে স্কোয়ার লাইনের মাঝে যে বক্সটা আছে মানে মাঝের যে রোটা আছে ব্ল্যাক, এই রোর মাঝে আপনার ডিজাইনটা করবেন। এই যে মাঝের রো আছে এই রোর মাঝে আপনার ডিজাইনটা টেক্সটটাকে সেন্টার করবেন। আচ্ছা দেখেন এখন আমার কি করতে হবে, আমার যে ডিজাইনটা করবো সেই ডিজাইনটাকে এখানে সেট আপ করতে হবে। যে ডিজাইনটা করতে যাচ্ছে আমার সেটাকে এই জায়গায় ফার্স্ট আমার এটা সেট আপ করতে হবে। কোথায় সেট আপ করতে হবে? আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন এটা মাঝখানে যে সার্কেল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে, এই জায়গার সেন্টারে আমার আমার টেক্সটটা এবং ডিজাইনটা ঠিক সেন্টারে এই জায়গায় বসাতে হবে। এই জায়গায় সেন্টারে বসান, তারপর যদি আশেপাশে কোনো ডিজাইন করতে চান বা কিছু দিতে চান সেটা এখানে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। সেটা অ্যাড করার পিছনে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। চাইলে এটা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন আপনার ইচ্ছা মতন, আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন এখান থেকে। আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড পছন্দ আপনার। এটা দিয়ে আপনি
কি করবেন, মেইন কাজটা হচ্ছে ফার্স্টে গুগল থেকে একটা চ্যানেল আর্ট ডাউনলোড করা, পারফেক্ট একটা চ্যানেল আর্ট ডাউনলোড করে সেটার সেন্টারে বসানো। কি সেন্টারে বসাবেন, আপনার যে টেক্সট এবং ডিজাইনটা আছে সেটাকে সেন্টারে বসাতে হবে। অন্যথা সেন্টার ছাড়া যদি অন্য কোথাও বসান সেক্ষেত্রে আপনার টেক্সটটা চ্যানেল আর্টে গিয়ে এলোমেলো হয়ে যাবে। চ্যানেল আর্টে সেটা যখন বসাবেন তখন সেটা এলোমেলো উপর নিচে হয়ে যাবে। আজান দিচ্ছে, 1 মিনিট। তাহলে মেইন কাজটা কি হচ্ছে, মেইন কাজটা হচ্ছে আমাদের ফার্স্টে গুগল থেকে একটা চ্যানেল আর্ট সাইজ মতন নিয়ে নিতে হবে। যে মেইন সাইজটা, মূল যে সাইজটা সেটা আমাদের নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর ফার্স্টে আমাদের ক্যানভাতে এসে কাস্টম সাইজটা ক্রিয়েট করতে হবে। কাস্টম সাইজটা ক্রিয়েট করে সেই সাইজের মাঝে এনে আমাদের ডিজাইনটা করতে হবে। অন্যথা যদি ডিজাইন করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল আর্টটা মিডিলে বসবে না। এখন যদি আমি এটা সেট আপ করি তাহলে দেখবেন আমারটা সেট আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এটা সাইজটা একটু ছোট করে নিই। যদি এটা সেট আপ করতে না পারেন, এটা সেট আপ করতে না পারলে কখনোই সেন্টারে বসবে না আপনার চ্যানেল আর্টটা, কখনোই সেন্টারে বসবে না। দেখুন উপর নিচে হয়ে যাচ্ছে। যখন 2560-এর ফুল ডিজাইন করতে চান, 2560-এর ফুল ডিজাইন করলে কখনো এটা সেন্টারে বসবে না। দেখেন আমার সেন্টারে আসছে।
আপনি তো ডিজিটাল মাস্টার্স লেখাটা ফুলটাই চলে আসছে, ফুলটাই চলে আসছে। কারণ হচ্ছে আমি এটাকে ফার্স্ট আগে সেট আপ করে নিয়েছিলাম, এই জন্য ফুলটাই যেটা ছিল ফুল লেখাটা আমার শো করতেছে। এই যে মিডিলের অংশটুকু দেখেন, যে মিডিলের অংশটুকু আমি সিলেক্ট করছিলাম, দেখেন একটু এখানে খেয়াল করেন, এই অংশটুকু কিন্তু এই চ্যানেল আর্টের মাঝখানে আছে, অন্যত্র বাইরের কিন্তু কোনো অংশটুকুই নেই। এই যে সিলেক্ট করা অংশটুকু, এই অংশটুকুই এই জায়গায় শো করতেছে। এই জন্য আপনাদের কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের মাঝখানে যে অংশটুকু দেখিয়েছি এই অংশটুকু আপনাদের সিলেক্ট করতে হবে। কোনটা? এই যে এটা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা মিডিলে এনে ব্যাকগ্রাউন্ডের মিডিলটা আপনাদের সিলেক্ট করতে হবে, অন্যথায় আপনারটা সেন্টারে বসবে না। এই জন্য অবশ্যই এটা ডাউনলোড করে সকলে তারপর কাজ করবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, ইউটিউবে আপলোড করার মতন যে আপলোড করতে চাচ্ছেন স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, ভিডিওটা বের করছেন, কোনটা সিলেক্ট করছেন? আচ্ছা, আপনি ফার্স্ট ভিডিও কোনটা দিতে চাচ্ছেন সেটা দেন, টিউটোরিয়াল যেটা আছে সেটা দিতে পারেন। আচ্ছা, গেমিং সম্পর্কে, গেমিং এর ভিডিও আপলোড করা আছে আপনার, ভিডিও তৈরি করা আছে গেমিং এর, তাহলে সেটা গেমিং এর টাই দেন, যেহেতু গেমিং এর চ্যানেল আপনার, গেমিং গেমিং এর টাই দেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, ভিডিও আপলোড ফার্স্ট প্রসেস দেখিয়েছেন। আচ্ছা, কেটে দেন, এটা কেটে দেন, তো ফার্স্ট থেকে প্রসেসটা দেখেন, ভিডিও আপলোড কিভাবে করতে হয়। আচ্ছা দেখেন, ড্যাশবোর্ডে আসার পরে ফার্স্ট ক্যান্সেল করেননি, হ্যাঁ ক্যান্সেল আপলোড দেন। আচ্ছা দেখেন, ফার্স্টে আপলোডে ক্লিক করেন না, দেখেন আপলোড করার দুটো অপশন আছে এখানে। ফার্স্টে আপনার ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব স্টুডিও, ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে আসবেন,
ইউটিউবে স্টোরিতে আসার পর দুইটা অপশন পেয়ে যাবেন এখানে। একটা ফার্স্টে দেখতে পাবেন এখানে ইউটিউব ভিডিও আপলোড, ইউটিউব ভিডিও পেয়ে যাবেন। আপলোড ভিডিও নামে একটা অপশন আছে এবং ডান পাশে উপরে একটু খেয়াল করে দেখেন চ্যানেলের ড্যাশবোর্ডে একটু ডান পাশে উপরে হিমেল ডান পাশে উপরে মাউসের কার্সর নেন, চ্যানেল অ্যানালিটিক্স এর উপরে। হ্যাঁ দেখেন আপলোড ভিডিও, আপলোড করার দুইটা অপশন, একটা ভিডিও আপলোড করার পরবর্তীতে আর কিন্তু এখানে আপলোড ভিডিও অপশনটা পাবেন না বাম পাশে যেটা আছে। পরবর্তীতে আপনার ভিডিও আপলোড করতে হলে কোথায় ক্লিক করতে হবে, ডান পাশে মাউসের কার্সর বর্তমানে যখন যেখানে আছে হিমেলের ঠিক সেখানে ক্লিক করে আপনার ভিডিও আপলোড করতে হবে। প্রথম অবস্থায় আপনি বাম পাশে ভিডিও আপলোড অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা ক্লিক করেন, আপলোড ভিডিওতে ক্লিক করেন। আচ্ছা আপলোড ভিডিওতে ক্লিক করার পর আপনার ভিডিওটাকে সিলেক্ট করতে বলবে, আপনি কোন ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে বলবে। আচ্ছা ভিডিওটা সিলেক্ট করার পর আপনার স্ক্রিনটা একটু জুম করেন তো। হ্যাঁ ঠিক আছে, ওকে, না ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা দেখেন ফার্স্টে কি আছে, ফার্স্টে হচ্ছে আপনার যে গিগটা রেডি, সরি ভিডিওটা রেডি করছেন সেটার একটা টাইটেল ফার্স্টে দিতে হবে। আচ্ছা ভিডিও টাইটেল, টাইটেলটা কেমন করে সাজাবেন, টাইটেল সাজানোর বেশ কিছু নিয়ম আছে। টাইটেল সাজানোর নিয়মটা হচ্ছে কি, আপনি কি রিলেটেড ভিডিওটা করছেন সেই টাইটেলটা বা সেই কথাটা ফার্স্টে লেখা, কি রিলেটেড ভিডিও আপনার সেটা লিখেন। আচ্ছা এটা হচ্ছে গেমের নাম তাই তো। আচ্ছা আপনাদের কিভাবে টাইটেল ভাগ করতে হয়, টাইটেল কিভাবে ভাগ করতে হয় সেটা ব্লক করানোর সময় দেখেছিলাম, খেয়াল আছে কিভাবে টাইটেল ভাগ করতে হয় বা একাধিক টাইটেল টাইটেলের ভিতরে কিভাবে যুক্ত করতে হয়, পার্ট দিয়ে কি করতে হয়, পার্ট দিয়ে চেঞ্জ করতে হয় বা ভাগ করতে হয়। একটা পার্ট ইউজ করেন, একটা পার্ট দেন। পাইরেট জিনিসটা কোথায় পাবেন, যারা পাইরেট সম্পর্কে জানে না বা পাইরেট সম্পর্কে অবগত না তারা কি করবেন, শিফট বাটন চেপে ধরে ইন্টার বাটনের উপর একটা বাটন আছে ওই বাটনে প্রেস করলে পাইরেট হয়ে যাবে। পাইরেটটা কেমন, পাইরেটটা আসলে হচ্ছে যে দাড়িটা ইউজ করি বাংলায় যেটা আমরা দাড়ি ইউজ করি দাড়ি থেকে একটু বড় এটাকে বলা হয় পাইরেট। এটা পাইরেট ইউজ করে আমরা আমাদের টাইটেলটাকে ভাগ করব। আচ্ছা এটা হচ্ছে আপনার একটা টাইটেল গেল, এখন আর কি লিখতে পারেন টাইটেলে, আর কি লিখতে পারেন বলেন। হ্যাঁ মেন কাজটা কি, এটা হচ্ছে গেমের নাম, তারপরে গেমের মেন কাজটাই কাজটা লিখেন বা কি রিলেটেড কাজ। আপনি কি এখানে গেমের মানে ডাউনলোড করা দেখাচ্ছেন না কি দেখাচ্ছেন, আচ্ছা প্লেইং প্লেইং ডিউটি অ্যাডভান্স, হ্যাঁ প্লেইং ডিউটি অ্যাডভান্স লিখেন। আচ্ছা কল অফ ডিউটি দেওয়ার দরকার নাই, কল অফ দেওয়ার দরকার নেই, কল অফটা কেটে দেন। তারপর আরেকটা প্যাড দেন। আচ্ছা টাইটেলটা সাধারণত 100 ওয়ার্ডের ভিতরে লিখতে হয়, টাইটেলটা সাধারণত 100 ক্যারেক্টারের ভিতরে লিখতে হয়, 100 ক্যারেক্টারের বেশি আপনার ইউজ করতে পারবেন না। আচ্ছা এখন আপনার চ্যানেলের নামটা দেন। আচ্ছা এটা আমরা পাবলিশ করব না, আমরা ড্রাফটে রেখে দেবো, সমস্যা নেই ড্রাফটে রেখে দেবো। টাইটেল আপনার চ্যানেলের নামটা দেন।
আর একটা পার্ট ইউজ করেন। ঠিক আছে, ওকে, আমার টাইটেলটা সাজানো রেডি। টাইটেলটা মোটামুটি একটা টাইটেল হয়ে গেছে। আচ্ছা, ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা মেইন ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনটা কি হতে পারে? ডেসক্রিপশনটা অবশ্যই আপনার সুন্দর একটা ডেসক্রিপশন হওয়া চাই, আপনার ভিডিওতে সুন্দর একটা ডেসক্রিপশন হওয়া চাই। ডেসক্রিপশনে সাধারণত কি থাকে? ডেসক্রিপশনে সাধারণত ফার্স্টে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগটা কি থাকবে? হ্যাশট্যাগটা থাকবে হচ্ছে আপনার চ্যানেলের নাম। ডেসক্রিপশনে ফার্স্টে থাকবে আপনার একটা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগে থাকবে হচ্ছে আপনার চ্যানেলের নাম। একটা হ্যাশট্যাগ দিন, হ্যাঁ, কোনো স্পেস হবে না। আচ্ছা, এবার এন্টার প্রেস করেন। আচ্ছা, এবার দেখেন হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিও সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু তথ্য, সেই ভিডিও সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু তথ্য। ইম্পর্টেন্ট তথ্য কি হতে পারে? ভিডিওর মাঝে যেসব জিনিস আপনি ভিউয়ারকে সেই তথ্যগুলি, এবং যে রিলেটেড ভিডিওটা করতেছেন সেই রিলেটেড কিছু কথা, এবং ডেসক্রিপশন আর কি থাকে? ডেসক্রিপশন আর থাকে হচ্ছে আপনার আপনার চ্যানেলের রিলেটেড একটা ইউটিউব চ্যানেল, সরি, ফেসবুক পেজ, একটা ফেসবুক গ্রুপ, একটা টুইটার অ্যাকাউন্ট, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এমন যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দিবেন। আর ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড থাকতে হয়। ডেসক্রিপশনে কিছু কি থাকতে হয়? কিওয়ার্ড থাকতে হয় অবশ্যই। ডেসক্রিপশনে কিওয়ার্ডটা কিভাবে অ্যাড করে? ডেসক্রিপশনে কিওয়ার্ডটা অ্যাড করে হচ্ছে আপনার যে কিওয়ার্ডগুলো থাকবে আপনার ভিডিওর যে কিওয়ার্ডগুলো থাকবে। কিওয়ার্ড আমরা আসতেছি, কিওয়ার্ডে যাব একটু পরেই। আচ্ছা, কিওয়ার্ডগুলো কিভাবে ইউজ করবেন? ভিডিও ডেসক্রিপশনে মাঝে মাঝে আপনার যে মেইন কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো কোথায় ইউজ করবেন? ডেসক্রিপশনের মাঝে মাঝে এক একটা ওয়ার্ডের গ্যাপে গ্যাপে হচ্ছে আপনি ডেসক্রিপশনটা ইউজ করবেন, এবং লাস্টে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আছে সেটা দিবেন হচ্ছে ডিসক্রিপশনে। কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আছে সেটা দিবেন ডিসক্রিপশনে। আপনি একটা ডিসক্রিপশনে আনেন তো। ডিসক্রিপশন কোথা থেকে আনবেন? ঠিক আছে, লিখেন। আর ইন্টার প্রেস করা যায় না গেম জোনের পাশে? পারে, ইন্টার প্রেস করা যায়। হ্যাঁ, তাহলে একটু নিচে নাম, আর একটা ইন্টার প্রেস করুন গেম জোনের পরে। হ্যাঁ, এখন ডিসক্রিপশনটা লিখেন। ঠিক আছে, রাখেন, সমস্যা নেই। আচ্ছা, ডিসক্রিপশনে কি কি থাকবে? মেইন যে বিষয়গুলো সেই টপিকগুলো বলে দিয়েছি। ডিসক্রিপশনে কি কি থাকবে? আপনার ভিডিও সম্পর্কে কিছু কথা থাকবে, আপনার যে সাইটগুলো থাকবে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন ফলো মি দিয়ে বা কিছু লিখে, সেটা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, ফেসবুক লিঙ্ক দিবেন, এক একটা করে এখানে লিঙ্ক অ্যাড করে দিবেন। আচ্ছা, একটু নিচে যান। আচ্ছা, একটু দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, থাম্বনেল। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, থাম্বনেল। থাম্বনেলটা আসলে কি? থাম্বনেলটা হচ্ছে ভিডিওর প্লে হওয়ার আগে যে ব্যানারটা আমরা দেখতে পাই ওটা হচ্ছে ভিডিও থাম্বনেল। আপনারা ইউটিউবে ঢোকার পরে আপনারা ফার্স্টে কি দেখেন? একটা ব্যানার দেখতে পান। ইউটিউবে ঢোকার পরে ফার্স্টে একটা ব্যানার দেখতে পান, ওই ব্যানারকে বলা হচ্ছে থাম্বনেল। আপনারা সবসময় কি করেন?
ইউটিউবের ওই থাম্বনেলটা দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করেন, ওই ভিডিও থাম্বনেলটা দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করেন যে ভিডিওর ভিতরে আমি কি পাচ্ছি, ভিডিওটা কি রিলেটেড, ভিডিওতে কি পাচ্ছি সেটা কিন্তু আমি থাম্বনেল দেখে বুঝে নিচ্ছে। এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভিডিও থাম্বনেল। ভিডিও থাম্বনেল যদি কারো ভালো হয়, এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, এসও কীভাবে হয় সেটা আলোচনা করব, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। এখানে একটা আপনি চাইলে আপনার ভিডিও থেকে অটোমেটিক একটা থাম্বনেল এখানে অ্যাড হবে যদি আপনি চান, অথবা আপনি নিজে একটা কাস্টম থাম্বনেল চাইলে এখানে অ্যাড করতে পারেন। কাস্টম থাম্বনেল চাইলে কীভাবে অ্যাড করবেন দেখবেন, বাম পাশে আপলোড থাম্বনেল নামে একটা অপশন আছে, আপলোড থাম্বনেলে ক্লিক করলে আপনার ইউটিউবের থাম্বনেলটা এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু আপনার কোনো তৈরি করা নেই, সেহেতু যে সাজেস্ট করতেছে সাজেস্ট থেকে একটা যে কোনো একটা ক্লিক করে দেন। সাধারণত ভিডিওর পার্ট থেকে, আপনার ভিডিওর পার্ট থেকে তিনটা জিনিস ওরা সাজেস্ট করে ভিডিও থাম্বনেল হিসাবে কাজ করায়। ভিডিও প্লে থেকে তিনটা ক্যাপচার নিয়ে ওরা ভিডিও থাম্বনেল হিসাবে কাজ করায়। আচ্ছা, একটু নিচে আসেন। আচ্ছা, প্লে লিস্ট। প্লে লিস্টটা আসলে কি, প্লে লিস্ট হচ্ছে আপনি এক রিলেটেড, সাপোজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কি টিউটোরিয়াল বা একটা কোর্স রেডি করলেন, হচ্ছে ইউটিউবে একটা কোর্স রেডি করলেন ইউটিউবে ডিজিটাল মার্কেটিং নিয়ে। কারণ ডিজিটাল মার্কেটিং তো বেশ কয়েকটা পার্ট, বেশ কিছু পার্ট আছে, অনেক ভিডিও হবে, অনেক ভিডিও হবে। সেটা আপনি কি করতে পারেন, একটা প্লে লিস্ট করে একটা প্লে লিস্টের আন্ডারে আপনি সব ভিডিওগুলো এখানে আপলোড করতে পারেন। যখন একাধিক ভিডিও আপনার চ্যানেলে থাকবে তখন আপনি প্লে লিস্ট ক্রিয়েট করে সেই প্লে লিস্টের আন্ডারে একটা একটা ক্যাটাগরি ভিডিও এক একটা ক্যাটাগরিতে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে হবে কি, প্লে লিস্টের সুবিধাগুলো কী কী, সেই প্লে লিস্টের সুবিধাগুলো হচ্ছে আপনার এক প্লে লিস্ট থেকে যদি কেউ একটা ভিডিও প্লে করে, আপনার ভিডিও ডান পাশে ওয়াচ করার সময় একটু খেয়াল করে দেখবেন পরবর্তী যে প্লে লিস্টের ভিডিওগুলো আছে সেগুলো ডান পাশে সাজেস্ট করতেছে, ডান পাশে সেগুলো সাজেস্ট করবে সেটা দেখার জন্য। ক্লিয়ার? এটা হচ্ছে প্লে লিস্ট। একাধিক ভিডিও থাকলে হচ্ছে প্লে লিস্ট তৈরি করতে হয়। আচ্ছা, নিচে যান। আচ্ছা, নো, ইটস নট মেড ফর কিডস। আপনি তো অবশ্যই বাচ্চাদের জন্য তৈরি করতেছেন, নাকি বাচ্চাদের জন্য তৈরি করতেছেন? হ্যাঁ, নো। আচ্ছা, দেখেন এখানে তো অপশন শেষ, তারপরে দেখেন মোর অপশন নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে মোর অপশনে ক্লিক করেন। মেইন পার্ট হচ্ছে মোর অপশনে, ভিডিওর মেইন পার্ট হচ্ছে মোর অপশনে। এটা হচ্ছে ভিডিওর বেসিক, বেসিক সেটিংটা গেলে হচ্ছে ডিসক্রিপশন টাইটেল থাম্বনেল, এটা হচ্ছে বেসিকের ভিতর চলে যায়। আচ্ছা, আপনি তো অবশ্যই পেড প্রমোট করবেন না, তাই তো, অর্গানিক প্রমোশন করবেন আপনার চ্যানেলটা, এই জন্য পেড প্রমোটে ক্লিক করার দরকার নেই। এখন ট্যাগে যান, ট্যাগে ক্লিক করেন, একটু নিচে আসেন, স্ক্রল করে একটু নিচের দিকে যান। হ্যাঁ, ট্যাগ। হ্যাঁ, ট্যাগটা কী রিলেটেড, আপনি তো একটা মানে অফ টপিক্স নিয়ে একটা ট্যাগ রেডি করছেন বা ভিডিও রেডি করছেন, এই টপিক্সের ট্যাগ খুঁজে পাওয়া কষ্ট। ঠিক আছে, আচ্ছা, ট্যাগ খুঁজে পাওয়া যাবে, সমস্যা, ট্যাগ খুঁজে পাওয়া তারপরে যাবে, কিছু কিছু ট্যাগ হয়তো খুঁজে পাওয়া যায়। আপনার ট্যাগ কালেক্ট করার জন্য কিছু একটা চ্যানেলের বা একটা সাইটের নাম বলেছে, আমার সাইটের নামটা কি মনে আছে? হ্যাঁ, কিওয়ার্ড টুল ডট আইও। হ্যাঁ, সাইটে যান। এটা না, এটা না, এই সাইট না, এটা। হ্যাঁ, এটা এটা, ইন্টারপ্রেস কার্ড, ইন্টারপ্রেস কার্ড। ঠিক আছে, এটা আপনার টাইটেলটা লিখেন, মেইন কথা, টাইটেলে মেইন কথাটা লিখেন এখানে। আচ্ছা, লিখেন, তারপরে আমি বলতেছি।
আচ্ছা, আগে কি করছিলাম আমরা, আগে ব্লগের জন্য গুগল থেকে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, টাইটেল বা ট্যাগ ট্যাগ নিয়েছিলাম। এখন আমরা কিসের জন্য নেব, ইউটিউবের জন্য নেব। এখন আমাদের কি করতে হবে, ইউটিউবে ক্লিক করতে হবে। এখন আমাদের ইউটিউবে ক্লিক করতে হবে, ইউটিউবে ক্লিক করেন। হ্যাঁ, ডান পাশে গ্লোবাল ইংলিশ সেট করা আছে, আপনি সার্চ করেন। আচ্ছা দেখেন, এখানে 358টা ইউনিক কিওয়ার্ড চলে আসছে, এখানে 358টা ইউনিক কিওয়ার্ড ভিডিও রিলেটেড কিওয়ার্ড গুলো এখান থেকে নিন। আচ্ছা বেশি করে নিন, 10টার মতন নিন। উপরের দিকে যান, উপর থেকে নেন, উপর উপরের দিকে যান। আচ্ছা 9টা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কপি করে নেন। আচ্ছা চ্যানেলে চলে যান। হ্যাঁ, এক একটা করে এখানে পেস্ট করেন। কন্ট্রোল জেড প্রেস করেন, কন্ট্রোল জেড। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা গুলো হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ। আচ্ছা একটু নিচে আসেন, হ্যাঁ চ্যানেলের নাম আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। ট্যাগের ভিতরে আপনি চ্যানেলের নামও ইউজ করতে পারেন। হ্যাঁ একটু নিচে যান। আচ্ছা ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনার স্পেসিফিক, যদি কোনো স্পেসিফিক যদি কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ভিডিও করেন তাহলে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আচ্ছা শুধু ইংলিশ তো হয় না, ইউনাইটেড স্টেট দেন তাহলে এটা গ্লোবাল ইংলিশ হয়ে যায়।
আচ্ছা, ক্যাপশন সার্টিফিকেট এটা দরকার নেই, ক্যাপশন সার্টিফিকেট এটা দরকার নেই। আচ্ছা, নিচে আসেন। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, রেকর্ডিং ডেট চাইলে এখানে রেকর্ডিং ডেটটা উল্লেখ করে দিতে পারেন, আর লোকেশনটা কখনো বাংলাদেশ দিবেন না, ঠিক আছে? ভিডিও লোকেশন বাংলাদেশ দিবেন না। ভিডিও লোকেশনে হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নাম, ভিডিও টাইটেল দিয়ে দিবেন হ্যাশট্যাগ দিয়ে লোকেশনে। আচ্ছা, রেকর্ডিং ডেটটা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, ভিডিও লোকেশন আপনি একটা হ্যাশট্যাগ ইউজ করেন। না, সাজেস্টটা তো ওইখানে আপনার কিছু আসবে না, সাজেস্ট কেউ দরকার নেই। সাজেস্ট আপনার কিছু আসে? আচ্ছা, লোকেশন এখানে সবসময় বাংলাদেশ কখনোই, লোকেশনে কখনোই বাংলাদেশ সিলেক্ট করবেন না, এটা কখনোই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন না। অবশ্যই অন্য কোনো কান্ট্রি দেন, ইন্ডিয়া দেন, অন্য কোনো কান্ট্রি দেন, সমস্যা নেই, বাংলাদেশ কখনোই দিবেন না। হ্যাঁ, দিতে পারেন, বাংলাদেশ কখনোই দিবেন না। আচ্ছা, নিচে যান। আচ্ছা, লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্লিক করেন। আচ্ছা, ইউটিউবে থাকবে লাইসেন্স ডিস্ট্রিবিউশন, যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে, মানে আপনি তো ভেরিফাই করছেন, অবশ্যই স্ট্যান্ডার্ড লাইসেন্স আছে, কিন্তু ওইটাই থাকবে। ক্যাটাগরি নিচে আসেন। ভিডিও ক্যাটাগরিটা কি, ভিডিওর ক্যাটাগরিটা কি গেমিং? হ্যাঁ, গেমিং সিলেক্ট করে দেন। গেমিং টাইটেল, গেম টাইটেল অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই। গেম টাইটেল আপনি ইয়ে সিলেক্ট করে দেন, হ্যাশট্যাগ দিয়ে নামটা সিলেক্ট করে দেন। নিচে আসেন। কমেন্টের রেটিং ঠিক আছে, কমেন্টের রেটিং স্টোরি বাই টপ ঠিক আছে। আচ্ছা, নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, অ্যাড অ্যান্ড অ্যাড স্ক্রিন এগুলো পরবর্তীতে, অ্যাড কার্ড এগুলো পরবর্তীতে দেখবো আমরা, সমস্যা নেই। ভিজিবিলিটি, আচ্ছা মোর দেন, কিন্তু আমাদের কাজ শেষ, আমাদের কাজ কিন্তু ইউটিউবের কাজ শেষ অলরেডি। আচ্ছা, পাবলিশ করার জন্য আমাদের মেইন যে কাজগুলো আছে সেটা হচ্ছে কিওয়ার্ড, মেইন যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর এসইও সম্পর্কে একটু আলোচনা করবো, সমস্যা নেই, নেক্সট দিন আমি ইউটিউব এসইও সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এটা আপনি পাবলিশ করেন না, আনপাবলিশ করে দেন, পাবলিশ করেন না। আচ্ছা, এখানে দেখেন ড্রাফটে রাখার অপশন আছে, আনপাবলিশ এটা আছে, উপর জানতো কি আছে। আচ্ছা, প্রাইভেটে, প্রাইভেটে ক্লিক করা আছে নাকি? দেখেন তো প্রাইভেটে, প্রাইভেট করা আছে, ওই যে প্রাইভেট উপরে,
উপরে প্রাইভেট দেখেন। প্রাইভেটে ক্লিক করেন, সেভ করে দেন। ভিডিওতে ক্লিক করেন, আচ্ছা এটা ভিডিওর প্রাইভেটে আছে দেখেন। চাইলে আপনি ভিজিবিলিটি চেঞ্জ করে দিতে পারেন, পরবর্তীতে ভিজিবিলিটিটা চেঞ্জ করে দিতে পারেন, এটা সমস্যা নেই।